জানি শিখেছে আদরে আপনারে চোখে সে লিখেছে মন আমার এক নতুন মস্তানি শিখেছে আদরে আপনারে চোখে সে লিখেছে তুমি যে আমার তুমি আর তো কারণ আমায় ভুলবে না এই কথা বলবে না মন আমার এক নতুন মস্তানি শিখেছে আদরে আপনারে চোখে সে লিখেছে হ্যালো বন্ধুরা, সকলে আশা করি ভালো আছেন আর সুস্থ আছেন। আর ছুটির দিনে নিজেকে ঘরবন্দি না করে রেখে আবার বেরিয়ে পড়েছি। তো আপনারা এতক্ষণে জেনেই গেছেন যে কোথায় যাচ্ছি। তো আসুন আমার সঙ্গে যাত্রাপথের দৃশ্য কিছু দেখে নিন, আর সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আরও কিছু চমক অপেক্ষা করছে। মাঝখানে চাকদায় প্রায় দু ঘন্টা জ্যামে দাঁড়ানোর পর এখন আমরা চলেছি আবার, মানে আমাদের যা প্ল্যান ছিল, যা টাইমিং আমরা ভেবেছিলাম, সেই অনুযায়ী সব কিছু অলরেডি ভেস্তে গেছে। গিয়ে জানি না ইসকনে লাঞ্চ করতে পারবো কি না, তা না এখন বাজে প্রায় 12টা, গিয়ে কুপন পাবো কি না তাও জানি না। এখন রানাঘাট ক্রস করে এগিয়ে চলেছি, তো দেখা যাক সামনে কি অপেক্ষা করছে আমাদের জন্য। আমরা আর ইসকন মন্দির থেকে মাত্র 5 কিলোমিটার দূরে চলে এসেছি। এখন দুপুর প্রায় 1:30 বাজে, অনেক দেরি হয়ে গেছে। এখন জানি না খাবারের কুপন পাবো কি না, তার কারণ নেটে যা দেখেছিলাম সকাল 11টা থেকে 1টা অবধি কুপন দেওয়া হয়। তো গিয়ে দেখা যাক কী পরিস্থিতি হয়। আদারওয়াইজ ওখানে একটি আছে গোবিন্দাস রেস্টুরেন্ট, যেটা ইসকন দ্বারাই পরিচালিত, তাদের সঙ্গে কথা বলে রেখেছি, তারা বলেছে রাত 9টা অবধি ওখানে খাবার পাওয়া যায়। তো সেই জন্য একটু নিশ্চিন্ত যে খাওয়া দাওয়া করে তারপর আমরা মন্দির ঘোরারও টাইম পেয়ে যাব। তো আসুন দেখা হচ্ছে সোজা মন্দিরে। কলকাতা থেকে 130 কিলোমিটার দূরে অবস্থিত এই ইসকন মায়াপুরে আপনারা যদি কয়েকদিন কাটাতে চান, তার জন্য আপনারা visitmayapur.com এই ওয়েবসাইটটি ভিজিট করতে পারেন। এখানে আপনারা সমস্ত ভবনের ইনফরমেশন পেয়ে যাবেন, আর তার সাথেও এনাদের যে প্যাকেজ ট্যুর আছে তারও ইনফরমেশন কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো আসুন মায়াপুর ইসকন মন্দির প্রাঙ্গণের যে ভবনগুলি আছে তার ডিটেলস একটু দেখে নেওয়া যাক। ইসকনের ভবনগুলির মধ্যে
সবচেয়ে সুপরিচিত ভবন হলো গদা ভবন। এর যে রুম রেন্ট আছে তা আপনারা ওয়েবসাইটেও পেয়ে যাবেন, আর যদি ওখানে গিয়ে বুকিং করতে চান তাহলে বুকিং কাউন্টার থেকেও কিন্তু আপনারা বুক করতে পারেন। আর সমগ্র ভবনগুলোর বুকিং কিন্তু এই গদা ভবনের রিসেপশন থেকেই হয়ে থাকে। পরবর্তী ভবনটি হলো কোঞ্জ ভবন। এই কোঞ্জ ভবন ইসকনের মূল মন্দিরের একদম পাশেই অবস্থিত, আর নতুন যে চন্দ্রোদয় মন্দিরটি হচ্ছে তারও একদম পাশেই অবস্থিত হবে এই কোঞ্জ ভবন। সেই কারণে এই ভবনের ডিমান্ড কিন্তু সব থেকে বেশি থাকে। এরও ডিটেলস আপনারা ওয়েবসাইটে পেয়ে যাবেন, কিন্তু এর বুকিং পাওয়া খুবই দুষ্কর। পরবর্তী যে ভবনটি আমরা দেখে নেব তা হলো ঈশ্বরদান ভবন। অত্যন্ত মনোরম পরিবেশে অবস্থিত হলো এই ভবনটি, আর এর সামনে যে সাজানো বাগানটি আছে তাতে বসে তো ঘন্টার পর ঘন্টা সময় কাটিয়ে দেওয়া যায়। আর এই ভবনের রুমগুলিও কিন্তু অত্যন্ত সুন্দর, আর এর ডিটেলস আপনারা ওয়েবসাইটে পেয়ে যাবেন। পরবর্তী যে ভবনটি আমরা দেখে নেব তা হলো ভামসি ভবন। ঈশ্বরদান ভবনের ঠিক আগেই অবস্থিত হলো এই ভামসি ভবন। আমি ওখানে এনকোয়ারি করে জেনেছিলাম শুধুমাত্র লাইফ মেম্বারদের জন্যই এই ভামসি ভবনের বুকিং কিন্তু পাওয়া যায়, তাই আর বেশি ডিটেলস আমি আর জানার চেষ্টা করিনি। আর ডিটেলস আরও জানতে হলে আপনারা কিন্তু ওয়েবসাইটটা ভিজিট করতে পারেন। এই ভিজিট মায়াপুর ওয়েবসাইটে আপনারা কিন্তু দু ধরনের প্যাকেজ ট্যুরের ইনফরমেশনও পেয়ে যাবেন। একটি হলো ডিসকভার মায়াপুর, যা হলো 2 নাইট 3 ডেজের, আর একটি হলো গ্লিমসেস অফ মায়াপুর, যা হলো 1 নাইট 2 ডেজের। এর পুরো ডিটেলস আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আর বেশি ইনফরমেশন দরকার হলে আপনারা কিন্তু ওয়েবসাইটটাও ভিজিট করতে পারেন। এছাড়াও এনাদের আছে যেটা কর্পোরেট প্যাকেজ, এডুকেশনাল প্যাকেজ ও ওয়েডিং প্যাকেজ। আরও ডিটেলে জানার জন্য আপনারা স্ক্রিনে ওঠা এই কন্ট্যাক্ট নাম্বারগুলিতে কিন্তু কন্ট্যাক্ট করতে পারেন বা ডাইরেক্ট ইমেলও করতে পারেন। এই মুহূর্তে আমরা চলে এসেছি মায়াপুর ইসকনে। এখন ঈশ্বরদান ভবনে প্রথম গেছিলাম, কিন্তু গিয়ে সেখানে রেস্টুরেন্টে আমরা কুপন পাইনি। তো নেক্সট আমাদের ডেস্টিনেশন হচ্ছে গদা ভবন, আর সেখানেও যদি না পাওয়া যায় তাহলে গোবিন্দাস রেস্টুরেন্ট তো আছেই, তো দেখা যাক। সব ওরা পেছনে আসছে, তো আসুন যাই গিয়ে দেখি, আর আমার সাথে থাকুন, দেখতে থাকুন, তারপর পুরো ইসকন চত্বর নয় আমরা ঘুরে দেখব। শীতকাল হলো একটি আদর্শ সময় মায়াপুর ইসকন ভিজিট করার জন্য। নানা ধরনের ফুল ও ফলের বাগান সমগ্র ইসকনের পরিবেশটিকে অপূর্ব মনোরম সুন্দর করে তুলেছে। আমরা যেদিন গিয়েছিলাম সেদিনও প্রচুর ভক্তবৃন্দের সমাগম হয়েছিল এই ইসকন চত্বরে। এখন যে লাইনটি দেখতে পাচ্ছেন তা হলো গদা ভবনে প্রসাদ গ্রহণের লাইন। অস্বাভাবিক বড় লাইন ছিল এটি, তার জন্য আমরা গদা ভবনেও কিন্তু প্রসাদের কুপন পাইনি। গদা ভবনে আমরা এসেছিলাম, প্রচণ্ড ভিড়, বিশাল লাইন, মানে অগুন্তি মানুষ এসেছেন, আর এনাদের কুপনও আপাতত শেষ। তো আমরা চলেছি এখন গোবিন্দাস রেস্টুরেন্টের দিকে। দেখি মহাপ্রসাদম বলেও একটা অপশান আছে, তো সেখানে যদি পেয়ে যাওয়া যায় তো ওয়েল অ্যান্ড গুড, আদারওয়াইজ গোবিন্দাসই ওই অনলি অপশান। তো এখন চলেছি গোবিন্দাসের দিকে। Thank you.
লাঞ্চ করার জন্য অবশেষে চলে এলাম গোবিন্দাজে। তো আসুন রেস্টুরেন্টটা একটু দেখিন। লাঞ্চে আমরা অর্ডার করেছিলাম গোবিন্দা স্পেশাল থালি, যা কিনা শুধুমাত্র উইকেন্ডেই অ্যাভেলেবেল থাকে। সাথে এক্সট্রা আইটেম হিসেবে অর্ডার করা হয়েছিল এক প্লেট ভেজ পোলাও, দুটো বাটার নান আর ফুলকপি আলুর তরকারি। খাওয়া দাওয়া শেষে আমরা বেরিয়ে পড়েছি গোবিন্দা রেস্টুরেন্ট থেকে। তো আপনাদের মনে হতেই পারে যে ফুডাহলিক ব্যাংকার কেন ফুডের রিভিউ দিল না। তার কারণ হলো এনারা যা দাম নিয়েছেন সেই তুলনায় খাবার ইজ নট আপ টু দ্য মার্ক। আর দ্বিতীয় হলো যে অনেক আইটেম এনাদের কাছে অ্যাভেলেবেল ছিল না। মানে আমরা এনাদের থালি ছাড়াও আরও এক্সট্রা কিছু অর্ডার করেছিলাম, অর্ডার নেওয়ার সময় কিন্তু এনারা একবারও মেনশন করেননি যে আমাদের কাছে সেগুলো অ্যাভেলেবেল নেই বা কোনো কিছু। তাহলে আমরা অল্টারনেট কিন্তু খুঁজে নিতাম, কিন্তু সেটাও কিন্তু এনারা কোনো কিছু মেনশন করেননি। তো এটার জন্য আমরা সকলে খুব ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি। তো যাই হোক, একটু আপসেট লাগছে, কেননা জায়গাটা ঘুরতে এসেছিলাম একটু ভালোভাবে আর সকাল থেকেই পদে পদে বাধা হয়েছে। প্রথমে যেটা হলো যে চাকদায় একটা লম্বা জ্যাম প্রায় দু ঘন্টা মতো, আর তারপর এখানে এসে এই কাণ্ড। আর কোনো ভবনে ঘুরেই কিন্তু সেই মুহূর্তে আর আমরা খাবারের কুপন বা কোনো কিছু পাইনি। তো যাই হোক, এখন এই বিকেলটুকু আমাদের হাতে আছে, তো আসুন ইসকনটা একটু ঘুরে দেখি। অভয়চরণ আর বিন্দু ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ ছিলেন একজন গৌড়ীয় বৈষ্ণব ধর্মগুরু এবং ইসকন বা হরেকৃষ্ণ আন্দোলনের প্রতিষ্ঠাতা। হিন্দু ধর্মের গৌড়ীয় বৈষ্ণব মতবাদটি সমগ্র বিশ্বে ছড়িয়ে দেওয়াই ছিল তার জীবনের উদ্দেশ্য। তার স্মৃতির উদ্দেশ্যে বিকেলবেলায় ইসকন মন্দির চত্বরে এই রথযাত্রা আয়োজিত হয়ে থাকে। এর ওপর অধিষ্ঠিত থাকে স্বামী প্রভুপাদের একটি মূর্তি, যা দেখলে মনে হবে স্বামী প্রভুপাদ নিজেই স্বয়ং বসে আছেন। অসাধারণ সেই মূর্তিটি। পাশের খোলা জায়গাটিতেই চলছিল প্রবচন কথা, দেখে নিন তার কিছু দৃশ্য। সামনে যে লম্বা লাইনটি আপনারা দেখতে পাচ্ছেন তা হলো মেন মন্দিরে যাওয়ার লাইন। আমাদের হাতে সময় অল্প থাকায় আর মেন মন্দিরে যাওয়া হয়ে ওঠেনি। এই মুহূর্তে আমরা ঘুরতে চলেছি ইসকন চত্বর। এখন সব গরুর গাড়িতে বসে আছি আমরা সব। আসুন ঘুরে দেখি।
চলে এলাম আমরা ইসকনের গোশালাতে। গোশালার সামনে একটি কাউন্টার আছে যেখানে আপনারা ঘি, মধু, খোয়া ক্ষীর ইত্যাদি আপনারা পেয়ে যাবেন। কিছুক্ষণ গোশালা ঘুরে নেওয়ার পর আমরা ফিরে চললাম মন্দিরের উদ্দেশ্যে। আমাদের পরবর্তী গন্তব্য হলো আমাদের বাড়ি। লাস্ট টাইম যখন ইসকনে এসেছিলাম তখন যেটা আমাকে সবথেকে বেশি আকর্ষিত করেছিল তা হলো এর রাতের সৌন্দর্য। তার কারণ চারদিক পুরো একদম শান্ত নিস্তব্ধ হয়ে থাকে। দিনের বেলায় আপনি যতটা ক্রাউড দেখতে পাচ্ছেন বা যত লোকজন দেখতে পাচ্ছেন রাতে হয়তো তার 1/4 হয়তো এখানে স্টে করে, কিন্তু তার একটা আলাদা সৌন্দর্য আছে। একদম কাম পরিবেশ থাকে এখানে, নিস্তব্ধ, কোনো কিছুই থাকে না। তো সেটা একটা কিন্তু আলাদা মোহময় মুহূর্ত মনে হয়। এটা যেহেতু ওয়ান ডে ট্যুর, জাস্ট ঘোরার জন্য বলতে পারেন, একটা লং ড্রাইভ আর তার সঙ্গে ইসকনে এসে খাওয়া দাওয়া করা। মন্দির আমরা এর আগেও ঘুরে গেছি কিন্তু এখন সীমিত সময়ের কারণে কলকাতা ব্যাক করতে হচ্ছে। তার কারণ অস্বাভাবিক ভিড়। এখন মন্দিরে দাঁড়ালে আমাদের বেরোতে বেরোতে কমসে কম 7টা বেজে যাবে মন্দিরে যাওয়ার জন্য যদি আমরা এখন লাইনে দাঁড়াই। তাই আর মন্দির চত্বরে গেলাম না, এখন সোজা চলেছি পার্কিংয়ের দিকে। তো আসুন দেখি পথে আর আপনাদের কী দেখাতে পারি। আমাদের ইসকন ঘোরা আজকের মতো শেষ। তো এবার বাড়ি ফেরার পালা। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকবে। যদি ভালো লাগে তো অবশ্যই লাইক ও কমেন্ট করে জানাবেন। আর যদি চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন। আর ভিডিওটি ভালো লাগলে কিন্তু শেয়ার করতেও ভুলবেন না। আজ তাহলে আসি, দেখা হবে পরের ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।